করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বিবেচনায় সারা দেশকে রেড গ্রিন এবং ইয়েলো জোনে ভাগ করা হবে জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী। করোনায় দেশে আরো 22 জনের মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা প্রায় অর্ধ লক্ষ। অবশেষে যাত্রীবাহী বাস চলাচল শুরু, গণপরিবহনের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ ওবায়দুল কাদেরের। এবং করোনা ভাইরাসে আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম রাজধানীর একটি হাসপাতালে ভর্তি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার বিবেচনায় সারা দেশকে রেড গ্রিন এবং ইয়েলো জোনে ভাগ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে জরুরি বৈঠক শেষে তিনি একথা জানান। এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, সচিবালয়ে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে একসাথে সর্বোচ্চ 25% কর্মকর্তা কর্মচারী নিয়ে অফিসের কাজ চলবে। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখতে দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর রোববার খুলেছে সরকারি অফিস। সীমিত পরিসরে গণপরিবহন চলাচল শুরু হয়েছে, কিন্তু একই সাথে করোনা ভাইরাসের মৃত্যু ও সংক্রমণের রেকর্ড নতুন করে শঙ্কা তৈরি করেছে। এই অবস্থায় করণীয় ঠিক করতে সচিবালয়ে জরুরি বৈঠকে বসেন সরকারের মন্ত্রীরা। এতে অংশ নেন ঢাকা উত্তর, দক্ষিণ, গাজীপুর এবং নারায়ণগঞ্জের মেয়র সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, করোনা সংক্রমণ বিবেচনায় গোটা দেশকে তিন ভাগে ভাগ করা হচ্ছে। কয়েকটা জোন, রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন আমরা মার্কিং করেছি। এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল যে এই জোনগুলোকে, মানে রেড জোনকে কিভাবে গ্রিন জোন করা যায় সেটা নিয়েই আজকের আমরা আলোচনা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্বপন জানান, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং চট্টগ্রামে করোনা সংক্রমণের হার সবচেয়ে বেশি। বিশেষজ্ঞদের পরামর্শে জোন করে নেওয়া হচ্ছে ব্যবস্থা। যে জোনের মধ্যে খুব বেশি সংক্রামিত হবে সেটা ছোট্ট এরিয়া, ঢাকার ভিতরে ধরে একটা ছোট্ট এলাকা, সেখানে হয়তো বা একটা এরিয়াকে আমরা বলবো যে এই এরিয়াটা বন্ধ থাকবে এই কয়েকদিনের জন্য। এইভাবে বিশেষজ্ঞরা পরামর্শ দিবে, সেই অনুযায়ী আমরা কাজ করব। এদিকে করোনার সংক্রমণ ঠেকাতে সরকারি অফিসে 25% বেশি কর্মকর্তা কর্মচারী উপস্থিত থাকবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। টেলিফোনে এটিএন বাংলাকে তিনি এই কথা জানান। এখন যেহেতু আমরা জরুরি কাজগুলো করছি, যেগুলো আমাদের প্রায়োরিটি, সেই কাজগুলো আমরা এখন করছি, সেজন্য একই সময়ে আমরা অফিসে 25% বেশি কর্মকর্তা যাতে না থাকে, তারা যারা বাসায় থাকবে তারা বাসা থেকে কাজ করবে, কারণ এখন আপনি জানেন যে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম আছে, বাসা থেকে তারা কাজ করবে। স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের অফিস পরিচালনার তাগিদ দেন তিনি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 22 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 672 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, সবশেষ 24 ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে 2381 জনের আর সুস্থ হয়েছেন 816 জন। মোট আক্রান্তের সংখ্যা প্রায় অর্ধ লক্ষ। ইকরামুল হক সাইমের আরেকটি রিপোর্ট। সবশেষ 24 ঘণ্টায় 52টি ল্যাবে 11,439 জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা পজিটিভ পাওয়া যায় 2381 জন, শতকরা হারে যা প্রায় 21%। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এ পর্যন্ত 3.25 লাখের বেশি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত পাওয়া গেছে প্রায় অর্ধ লাখ। গড় শনাক্তের হার 15% বেশি। গত 24 ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে 13,104টি, নমুনা পরীক্ষা করা হয়েছে 11,439টি। গত 24 ঘণ্টায় শনাক্ত হয়েছে 2381 জন, এ পর্যন্ত শনাক্ত 49,534 জন। করোনায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও 22 জন, এর মধ্যে 60 বছর কিংবা তার কম বয়সী রয়েছেন 13 জন, 9 জন 60 ঊর্ধ্ব, এদের মধ্যে 19 জনই পুরুষ। বিভাগে দেখা যায় ঢাকা বিভাগে 11 জন, চট্টগ্রামে 8 জন, সিলেট বিভাগে 2 জন এবং বরিশাল বিভাগে 1 জন। হাসপাতালে মারা গেছেন 15 জন, বাড়িতে 6 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন 1 জন। সরকারি হিসাবে করোনায় এ পর্যন্ত মারা গেছেন 672 জন। করোনা রোগীদের মৃত্যুর হার 1.36%।
এছাড়া চব্বিশ ঘন্টায় ৮১৬ সহ মোট সুস্থ হয়েছেন ১০৫৯৭ জন। সাবান পানি দিয়ে বারবার ২০ সেকেন্ড ধরে হাত ধুন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন, কমপক্ষে ৩ ফুট সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন। অফিস, বাজার, কর্মস্থল যেখানেই যান না কেন এই বিষয়ে দৃষ্টি রাখবেন সবসময়। যেন নতুন করে ৪৪৯ জন সহ বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে ৬০২১ জনকে। সকলেই মনোবল। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। হালকা ব্যায়াম নিয়মিতভাবে করবেন। করোনার উপসর্গ নিয়ে সারা দেশে একদিনে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন মারা গেছেন বরিশালে, এছাড়া নোয়াখালীতে ৪ জন এবং নারায়ণগঞ্জ ও সিলেটে ২ জন করে মারা গেছে। জেলা পর্যায়ে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে মারাত্মকভাবে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন শারফুল আলম। হুহু করে বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। করোনার উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেলেন আরও ৫ জন। মৃতদের বয়স ছিল ৫০-৬৫ বছরের মধ্যে। তাদের একজনের করোনা ছিল, বাকিদের শরীরে এই ভাইরাস ছিল কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে আরও ৪ জন মারা গেলেন। সেনবাগে মসজিদের মুয়াজ্জিনসহ ২জন, বেগমগঞ্জ ও সদর উপজেলায় ১জন করে মারা যান। নারায়ণগঞ্জে মারা গেলেন আরও ২জন। এ নিয়ে নারায়ণগঞ্জে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮২। নতুন করে আক্রান্ত হন ১৩৫ জন। এদিকে করোনাজয়ী ১০১ পুলিশ সদস্যকে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে স্বাস্থ্যবিধি মেনে সংবর্ধনা দেওয়া হয়েছে। সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে মারা গেছেন ২জন, তাদের একজন করোনা পজিটিভ ছিলেন, উপসর্গ নিয়ে মারা যান অন্যজন। করোনা উপসর্গ নিয়ে বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে থাকা ১৯ বছর বয়সী এক নারী মারা গেছেন। তিনি ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সুনামগঞ্জের ছাতকে করোনা আক্রান্ত হয়ে আব্দুল হক নামে এক ওষুধ ব্যবসায়ী মারা গেছেন। জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২১ জন। চট্টগ্রামে ৪০৯ জনের নমুনা পরীক্ষায় ১১৮ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। রংপুর মেডিকেল কলেজে ২৪ ঘন্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৩ পুলিশসহ ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। হবিগঞ্জে আরও ২০ জন করোনায় শনাক্ত হয়েছেন। বান্দরবানে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আরও ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও কুমিল্লা, টাঙ্গাইল, শেরপুর, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। শরফুল আলম, এটিএন বাংলা। করোনা ভাইরাসের সংক্রমণ না কমলেও সাধারণ ছুটি শেষে নতুন করে শুরু হয়েছে জীবনযাত্রা। রাস্তায় নেমেছে লোকাল ও আন্তঃজেলা যাত্রীবাহী বাস সহ বিভিন্ন গণপরিবহন। বেশিরভাগ মানুষকে মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করতেও দেখা গেছে। ফজলে রাব্বির রিপোর্ট। সোমবার সকালে ঢাকা ফিরে পায় অনেকটা পুরনো চেহারা। অফিস পাড়ায় ব্যক্তিগত ও গণপরিবহনের চাপে দেখা দেয় যানজট। করোনা মহামারীর কারণে সামাজিক দূরত্ব মেনে চলাচলের শর্তে ৬০% ভাড়া বাড়িয়ে আজ থেকে সারা দেশে শুরু হয়েছে বাস চলাচল। এতে সাধারণ মানুষের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া। করোনার এই সময়ে বাসগুলো স্বাস্থ্যবিধি মানলে বাড়তি ভাড়া দিতে আপত্তি নেই যাত্রীদের। ভয় তো ছিল আর থাকবেই, ভয় কইরা বসে থাকলে তো চলবে না। কিছু ডাকাইতে গেছে আমাদের, করোনা ভয় আছে কিন্তু তারপরেও আমাদের যাতায়াত করতে হবে। মনে হয় ভাড়া বাড়ানো ঠিক আছে এটা, বর্তমানে লোকজন কম চলে, ঠিক আছে। অনেক বাসের চালক কন্ডাক্টরকেই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সচেতন দেখা গেছে। তবে কোনো কোনো বাসে দেখা যায় এসবের তোয়াক্কা না করতে। যারা করছেন তারা এটি ধরে রাখতে যাত্রীদের সহযোগিতা চান। ২৫ জন ৬০%। আগে ছিল মনে হয় যে মাওনাবন্ধ ১০০ টাকা, অনেছে ১৬০টাকা। ৫০ সিট, ২৫ জন করে নিয়েছি। ভাড়ার হারটা বেশি না অল্প, মানে আমাদের ডবল ভাড়া হলো, ২ সিটের ভাড়া ১১০ টাকা, এখন আমরা পাইতেছি ৯০ টাকাতে, ২ টাকা কম। খুলে গেছে অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, ঘর থেকে বের হয়ে এসেছে মানুষ, বেড়েছে প্রায় সব ধরনের পেশাজীবীদের ব্যস্ততা। সেই সাথে পথে নামা অধিকাংশ মানুষকে দেখা গেছে মুখে মাস্ক ব্যবহার করতে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।
গণপরিবহন পরিচালনায় যাত্রী, পরিবহন চালক ও শ্রমিকদের সুরক্ষায় সুনির্দিষ্ট পরিকল্পনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, লকডাউনের ছাড় যেন বিষাদে পরিণত না হয়, এজন্য মালিক, শ্রমিক ও যাত্রীসহ সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা সংকট কাটিয়ে ওঠার আশাবাদ ব্যক্ত করে ওবায়দুল কাদের আরও বলেন, সবাই আন্তরিকতার সাথে কাজ করলে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব। স্বাস্থ্যবিধি এবং শর্ত মেনে গাড়ি চালনা জন্য আমি মালিক শ্রমিকদের কাছে অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ বিজিনেস টিম, মোবাইল কোর্ট, সব টার্মিনাল কর্তৃপক্ষকে অর্ধেক আসন খালি রাখা, 60% ভাড়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরিধানের বিশর্ত ধারকে আহ্বান জানাচ্ছি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার হাসপাতালে ভর্তির পর তার করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। রাতে দেওয়া রিপোর্টে তার করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত হয়। রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মহিউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। এর আগে ঈদের ছুটিতে সিরাজগঞ্জ থেকে ঢাকায় ফেরার পর জ্বরসহ শারীরিক অসুস্থতা বোধ করেন মোহাম্মদ নাসিম। সে সময় তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। করোনা ভাইরাসের কারণে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবেলায় খাদ্য উৎপাদন আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। সরকারি বাসভবন থেকে আমন ও রবি শস্য উৎপাদন বৃদ্ধি বিষয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সংস্থা প্রধানদের সাথে অনলাইন সভায় তিনি এ তাগিদ দেন। কৃষিমন্ত্রী জানান, খাদ্য উৎপাদনে এই ধারা জোরদারে সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে সরকার। কৃষি উৎপাদনের যে প্রবৃদ্ধি হয়েছে, আচ্ছা কৃষিক্ষেত্রে যে আমাদের অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে, তিনি বলেছেন এখানে আমাদের এই অর্জন নিয়ে আমাদেরকে বসে থাকলে হবে না, এই অর্জনকে আরো আমাদের এই প্রবৃদ্ধিকে আরো বেগবান করতে হবে, আরো ত্বরান্বিত করতে হবে। তিনি বলেছেন যে আমরা খাদ্যে আজকে দানা জাতীয় খাদ্যে কিছুটা উদ্বৃত্ত আছি, এই উদ্বৃত্ত থাকলেই হবে না, আরো বেশি উৎপাদন করতে হবে। বাস মালিকদের স্বার্থ রক্ষায় 60% ভাড়া বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তার ভাষায়, সরকারের উদাসীনতা আর ব্যর্থতার কারণে দিন দিন করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। এ সময় 10 জনের মধ্যে প্রতিটি জেলার প্রকৃত কৃষকের কাছ থেকে চলতি মৌসুমে বোরো ধান ক্রয় করার দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়। বাসে উঠে সাধারণ মানুষ, কম আয়ের মানুষ, তাদের বাস ভাড়া বাড়িয়ে দিলেন, বাড়িয়ে দিল। কার স্বার্থে বাড়িয়েছে? মালিকদের স্বার্থে বাড়িয়েছে। আর মালিকদেরকে আবার প্রণোদনা দিচ্ছে, আবার অনুদান দিচ্ছে, পুরো বিষয়টাই হয়েছে আপনার লুটপাটের জন্য, পুরোপুরি লুটপাট। শুধুমাত্র আপনার দুর্নীতি চরমভাবে এই সুযোগ নিচ্ছে সবাই। লিবিয়ায় 26 জন বাংলাদেশিকে হত্যার ঘটনায় রাজধানীর শাহজাদপুর এলাকা থেকে মানব পাচারকারী চক্রের অন্যতম মূল হোতা হাজি কামাল উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব। লিবিয়ায় নিহত বাংলাদেশিদের পাচারের সাথে জড়িত কামাল উদ্দিন। এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। সম্প্রতি লিবিয়ায় সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় 26 বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় পাচারকারীদের গ্রেফতারে মাঠে নামে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজধানী স্বদেশের বিভিন্ন জায়গায় অভিযান চলে একাধিক মানব পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ ও র্যাব। এর মধ্যে এ চক্রের মূল হোতা হাজি কামাল উদ্দিনকে গুলশান শাহজাদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব 3-এর গোয়েন্দারা। মানব পাচার সম্পর্কে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পায় র্যাব। সে গত 10-12 বছর ধরে অবৈধভাবে লিবিয়াতে কমপক্ষে 400 বাঙালিকে প্রেরণ করেছে এবং তার কাছে আমরা 31টি পাসপোর্ট পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই পাসপোর্টগুলি সব লিবিয়াতে যাওয়ার জন্য তার কাছে জমা করা হয়েছিল। তার কাছ থেকে আমরা 2টি ডায়েরি পেয়েছি, যে ডায়েরিতে 300 থেকে 400 ভিকটিমের নাম্বার আছে যাদেরকে সে প্রেরণ করেছে। তাদের সাথে বিভিন্ন আর্থিক লেনদেনের তথ্য ওই ডায়েরিতে আছে। লিবিয়া থেকে ভূমধ্য সাগর হয়ে ইতালি যাওয়ার পথে অপহরণকারীদের হাতে প্রতি বছর জিম্মি হন অসংখ্য মানুষ। নির্যাতনের শিকার এদের অনেককে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঝে মধ্যে দূতাবাসের সহায়তায় উদ্ধার করে। মুক্তিপণ দিতে না পারায় অপহরণকারীদের হাতে জীবন দেওয়ার সংখ্যাও কম নয়।
তারপরে জীবনের ঝুঁকি নিয়ে দালালদের খপ্পরে পড়ে বিদেশে পাড়ি জমায় সব মানুষ। তার যে সার্কিট, এই যে 10 থেকে 15 জন ব্যক্তি যারা দালাল হিসেবে কাজ করে বিভিন্ন স্পটে, এখান থেকে ঢাকা, ঢাকা থেকে কলকাতা, কলকাতা থেকে মুম্বাই, মুম্বাই থেকে দুবাই, দুবাই দুবাই থেকে মিশর, মিশর থেকে বেনগাজি, বেনগাজি থেকে ত্রিপলি, এবং ত্রিপলির পরে আবার দালাল চক্রের মাধ্যমে ইউরোপে যাওয়া, এই পুরো সার্কিটটার নামটাই আমরা তার কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। এ ধরনের একটি সশস্ত্র অপহরণকারীদের হাতে 28 মে ধরা পড়ে বাংলাদেশের 26 জন সহ 30 অভিবাসী। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দায়িত্বপ্রাপ্ত কেউ যদি কর্মস্থলে অনুপস্থিত থাকেন, তবে ধরে নেওয়া হবে তিনি দক্ষিণ সিটি কর্পোরেশনে আর কর্মরত নেই বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস। এছাড়াও তৃণমূল থেকে উচ্চ পর্যায় পর্যন্ত মশক নিয়ন্ত্রণের পুরো কার্যক্রম ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন তিনি। নগর ভবনে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। মশক নিয়ন্ত্রণে যে কর্মপরিকল্পনা আছে তা বাস্তবায়নে ব্যর্থতার কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না বলেও সাফ জানিয়ে দেন ফজলিনুর তাপস। এবারে পার্টেক্স খেলার খবর। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি শুভেচ্ছাদূত নির্বাচিত হয়েছেন করোনা ভাইরাসের সংকটকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানো তামিম ইকবাল। নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে একথা জানান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। টাইগার ওপেনার বলেন, আমি বাংলাদেশের জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি শুভেচ্ছাদূত নিযুক্ত হয়েছি। আমি WFP-র জাতীয় গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হতে পেরে সম্মানিত বোধ করছি। বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে জাতিসংঘের কোনো অঙ্গ সংগঠনের শুভেচ্ছাদূত নিযুক্ত হলেন তামিম। এর আগে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তজা ইউনিসেফ থেকে এই সম্মান পেয়েছিলেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বিবেচনায় সারা দেশকে রেড, গ্রিন এবং ইয়েলো জোনে ভাগ করা হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। করোনায় দেশে আরও 22 জনের মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা প্রায় 0.5 লক্ষ। অবশেষে যাত্রীবাহী বাস চলাচল শুরু, গণপরিবহনের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ ওবায়দুল কাদেরের। এবং করোনা ভাইরাসে আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম রাজধানীর একটি হাসপাতালে ভর্তি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।